দেখা যায় অনেক ডিপার্টমেন্টে পাঁচ হাজার জন্য অনেক পিছনের সারি স্টুডেন্টরা তারা পাস করে যায়, কিন্তু যারা যোগ্য আছে তারা তেল বাজি না করার কারণে বছরের পর বছর তারা সামনে গিয়ে আছে। আমাদের সেই ডিপার্টমেন্ট গুলোকে সংস্কার চাই এবং প্রত্যেকটা মেডিকেলে উপযুক্ত ডিপার্টমেন্ট গুলো যেন আমাদের পক্ষে কাজ করে সেই দামে আমি উত্থাপন করতেছি। দেখুন আপনারা নিচে 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 ধরেন, নিচে ধরেন, সবাই দৃষ্টি আকর্ষণ করুন, দয়া করে দৃষ্টি আকর্ষণ করুন। আপনারা যে বিসিএস এর কথা বলছেন এটা উল্লেখ আছে, জুডিশিয়াল সিস্টেমের মতন আলাদা পরীক্ষা হবে শুধুমাত্র মেডিকেল সিলেবাসের ভিত্তিতে। তারপর আপনারা যে প্রাইভেট মেডিকেলের 60 মাসের কথা বলতেছেন সেটা উল্লেখ আছে। ডেন্টিস্টদের যে শুধুমাত্র মানে ডেন্টাল না, যারা ডেন্টাল কলেজে যারা পড়াশোনা করেছে তারাই ডেন্টিস্ট উল্লেখ করতে পারবে, সব আছে। আপনারা একটু দয়া করে দাবিগুলো পড়ে দেখবেন। আপনাদের পরবর্তী কার্যক্রমটা কি ভাই? দেখেন আমরা আলোচনায় বিশ্বাসী, আমাদের আমরা সবাই আন্দোলন করেছি না, দেশের জন্য আন্দোলন করেছি, দেশ সংস্কারের জন্য। আমাদের সরকারকে হটিয়ে আমাদের সরকারকে রক্ষা করলো, এখন যারা আছে তারা কি আমাদের প্রতিনিধি?